উন্নয়ন প্রকল্পে বদলে গেছে কাঞ্চনবাড়ি এলাকার গ্রামীণ জনজীবন। বিজেপি জোট সরকার এবং স্থানীয় বিধায়কের প্রচেষ্টায় দীর্ঘ বছর পর পূরণ হয়েছে এলাকাবাসীর দাবি। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে খুশির হাওয়া বইছে। এজন্য তারা রাজ্য সরকারকে অভিনন্দনও জানিয়েছেন। বর্তমান সরকারের আমলে এলাকায় অগ্নি নির্বাপক কেন্দ্র পেয়ে এমনভাবে নিজেদের অভিমত ব্যক্ত করেছেন ফটিকরায় বিধানসভার কাঞ্চনবাড়ি এলাকার মানুষ। উল্লেখ্য, কাঞ্চনবাড়ি অঞ্চলটি একটি ঘন জনবসতিপূর্ণ এলাকা। জনসংখ্যার অনুপাতে এলাকার জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে একটি ফায়ার সার্ভিস স্টেশন। এলাকার মানুষের বক্তব্য, পূর্বতন সরকারের আমলে তারা দাবি জানিয়েছিলেন এলাকায় একটি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের, কিন্তু তাদের অভিযোগ তদানীন্দন বাম সরকার সে সময় কোনো আমল দেয়নি। আর এলাকায় ফায়ার সার্ভিস স্টেশন না থাকার দরুন এলাকায় কোনো অঘটন ঘটলে দীর্ঘ 15 কিলোমিটার রাস্তা পেরিয়ে কুমারঘাট থেকে পৌঁছতে হতো ইঞ্জিনকে। এলাকার মানুষ জানাচ্ছেন, সেই সময় সেখানে স্টেশনের অভাবে এলাকার স্কুল এবং ব্যাংকে দুবার দুটি বড় অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতিও হয়েছিল ব্যাপক। কাঞ্চনবাড়ি ফায়ার সার্ভিস হওয়ায় আমরা খুব উপকৃত। আজকে স্কুল জ্বলছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ফায়ার সার্ভিস না থাকায়। আজকে ব্যাংক জ্বলছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ফায়ার সার্ভিস না থাকায়। এখন বর্তমানে ফায়ার সার্ভিসে আসায় আমরা অনেক উপকৃত, আমরা মনের থেকেও খুব খুশি, আমরা টেনশন মুক্ত হয়েছি। আগে যদি ফায়ার সার্ভিস এখানে থাকতো, তাইলে এই স্কুল ব্যাংক জ্বলছে যে এত ক্ষয়ক্ষতি হইতো না, ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হতো। এই এলাকা তো বিশাল এলাকা। এই এলাকার জনসংখ্যা কুমারের তুলনায় বেশি জনসংখ্যা, বিরাট বড় এরিয়া। তো অনেক আগেই দেওয়া উচিত ছিল, কিন্তু এখন বর্তমানে পাইছি, আমরা অনেক উপকৃত হয়েছি। এলাকার মানুষের কথা ভেবে বিধায়ক সুধাংশু দাস উদ্যোগ নেন এলাকায় একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের। সরকার গঠনের 7 মাসের মাথায় এলাকায় সরকারি ব্যবস্থাপনায় চালু হয় অগ্নি নির্বাপক কেন্দ্র। বর্তমানে একটি ইঞ্জিন এবং একটি অ্যাম্বুলেন্সের মাধ্যমে অগ্নি নির্বাপক কেন্দ্রের পরিষেবা পাচ্ছেন এলাকার মানুষ। আমরা এখানে ফায়ার সার্ভিসটা অনে খুবই আমরা উপকৃত হয়েছি। এতে আমরা দাবি ছিল যে মুখ্যমন্ত্রী নিজেই উদ্বোধন করছেন, এবং স্কুলে যে আগুন লাগছিল এতেও আমরা খুব ক্ষতি হয়েছে, ব্যাংকেও আগুন লাগছিল এটাও খুব ক্ষতি হয়েছে। এখন ফায়ার সার্ভিস আওনে আশা করি এতটুকু ক্ষতি হইতো না। আমরা এলাকাটা বিরাট এরিয়া, এটা ফায়ার সার্ভিস আওনে খুব ভালো হয়েছে, এবং একটা থানা হইলেও একটা আরও উপকৃত হইতাম। আমরা ফায়ার সার্ভিস যে হয়েছে, আমরা সরকারের কাছে দাবি করবো যে এটা একটু বড়ো করিয়া করানোর লাগে, একটু উন্নত করার লাগে। উন্নত করলে বিরাট এরিয়া, এটা যাতে একটু সাকসেসফুল হয়, এটা লাগে আমরা একটু দাবি করতেছি সরকারের কাছে। এলাকায় এই অগ্নি নির্বাপক কেন্দ্র স্থাপন হওয়ায় আতঙ্কের ছাপ অনেকটা কেটেছে এলাকার মানুষের। এত বছরের দাবি অবশেষে পূরণ হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।